الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَتْلُونَهُ حَقَّ تِلَاوَتِهِ أُولَٰئِكَ يُؤْمِنُونَ بِهِ ۗ وَمَن يَكْفُرْ بِهِ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد السلام ورحمة الله وبركاته আব্দুর রহমান ভাই আপনি ইউকে থেকে প্রশ্ন করেছেন যে এতেকাফের ব্যাপারে যে এক শহরের এক শহরের বসবাসরত ব্যক্তি অন্য শহরের মসজিদে গিয়ে এতেকাফ করতে পারবে কিনা এটা উত্তর হচ্ছে যে এক আমার এক নম্বর হচ্ছে করাটা একটা সুন্নতি ইবাদত যেটার হুকুম হচ্ছে সুন্নত যা ওয়া সাল্লাম করেছেন সাহাবা কামরা আমার সঙ্গে স্ত্রীও করেছেন তো এতেক আফের সংজ্ঞা হচ্ছে আল্লাহর মসজিদে নিজেকে বন্দি করা শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দি করার জন্য আর পৃথিবীর দুনিয়ার লেনদেন মামলা থেকে নিজেকে বিচ্ছিন্ন করা তো এই আপনার আপনার প্রশ্ন ছিল যে অন্য মসজিদে করা যাবে না মসজিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোনো মসজিদে পৃথিবীর আল্লাহ তাআলা সুরা বাকারার একশো সাতাশি নম্বর আয়াত আল্লাহ তাল্লাহ বলতেছেন ওলা আল্লাহ তোমা সে রুঘন না ফিল মাসাজিদ তোমরা মহিলাদের সাথে সহবাস করবে না যখন তোমরা মসজিদে ইতিকাফ করবে তো এখানে সুরা বাকারার একশো সাতাশি নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে শর্ত লাগিয়েছেন সেটা হচ্ছে মসজিদে ইতিকাফ করতে হবে করতে হবে এই মসজিদরা পৃথিবীর যে কোনো ভূখণ্ডে হোক সেটা নিজের তো শহরে হোক অন্য শহরে হোক এবং মসজিদে হারাম হোক মসজিদের নববি হোক যে কোনো মসজিদের মধ্যে সেটা পৃথিবীর যে কোনো ভূখণ্ডে হোক কোনো নিজের এলাকার মধ্যে কোনো শর্ত লাগানো তো এতে করার ব্যাপারে যে ছটা শর্ত আছে এক নম্বর শর্ত হচ্ছে নিয়ত করা যে আমি আল্লাহর 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 সন্তুষ্টির জন্য আল্লাহর ঘরে মধ্যে নিজেকে বন্দি করব এবং দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করব এবং সেখানে আমি আল্লাহর সেখানে নামাজ এবং ইবাদত বন্দিকে জিকির জিজ্ঞাসা করব এটা এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হচ্ছে মুসলমান হতে হবে সে পুরুষ মহিলা হোক উভয় কারণ মুসলমান ছাড়া অন্য কোন মানুষের কাছে কবুল করা হবে না আর নিয়ত ছাড়া যে কোন ইবাদতের জন্য নিয়ত শর্ত এক নম্বর শর্ত হচ্ছে নিয়ত দুই নম্বর হচ্ছে ইসলাম তিন নম্বর হচ্ছে আকল আকল থাকা পাগল বা যাদের বুদ্ধি নাই তাদের জন্য কোন এতিকাফ নাই তিন নম্বর চার নম্বর শর্ত হচ্ছে বালেক হওয়া বালেক অর্থাৎ কমসে কম দশ বছর সে ছেলে হোক মেয়ে হোক যখন সে বুঝে ভালো মন্দ এই অবস্থা তার এতে ঘোক কবুল হবে চার নম্বর সত্য বা আলেক পাঁচ নম্বর সত্য হচ্ছে সে যেন ফরজ গোসলের কোনো কাজ করে না করে না করে মানে সহবাস এই ধরনের কাজ যদি করে তাহলে এতে ঘর ভেঙে যাবে এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে ছয় নম্বর হচ্ছে মসজিদ মসজিদ হতে হবে মসজিদরা জুম্মার মসজিদ কারণ অন্য অত্তিও মসজিদে নামাজ পড়লে সেখানে জুম্মার জন্য অন্যখানে যেতে হবে সে সেখানে তার এই জন্য এই জুম্মার নামাজ থেকে বঞ্চিত হবে এই জন্য সে তাকে অবশ্যই জুম্মার মসজিদের মধ্যে এতেকাফ করতে হবে এবং এতে পুরুষ মহিলা বালেক সবাই করতে পারবে যে ছয়টা শর্ত আমরা উল্লেখ করলাম এক নম্বর নিয়ত দুই নম্বর ইসলাম তিন নম্বর আকল চার নম্বর হচ্ছে বালেক পাঁচ নম্বর হচ্ছে সহবাস মানে করা যাবে না সবাস ছাড়া ছয় নম্বর হচ্ছে মসজিদ মসজিদে হচ্ছে জুম্বার মসজিদে যাবে যে মসজিদে তো এটা অনেক সুন্দর আর এটা সময় হচ্ছে উত্তম সময় হচ্ছে সেটা হচ্ছে রমজান মাসের শেষ দশ দিনে যখন একুশের রাত থেকে চা ঈদের চাঁদ ওঠা পর্যন্ত এই দশ দিন এত করা মহিলাদের জন্য কোনো মসজিদ ছাড়া কোনো ঘরে কোনো এতে হবে না আর এটা হচ্ছে পরিপূর্ণ এতে কাপ সেটা হচ্ছে দশ দিন করা একুশের রাত থেকে রমজান মাসের এবং সেটা ঈদের চাঁদ ওঠা উঠলে সেখানে তার এতে শেষ হয়ে যাবে আর এতে অনেক সব এটা হলো প্রমাণ করা নিজেকে যে সে আল্লাহর জন্য নিজেকে এই দশ দিনের জন্য উৎসর্গ করলো এবং সে দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করলো তো শুধুমাত্র সে বাইরে হতে পারবে খাওয়া দাওয়ার যদি মসজিদে না আনার ব্যবস্থা থাকে অথবা প্রস্রাব পায়খানার জন্য সে বাইরে হতে পারবে এবং খাওয়া দাওয়ার জন্য এছাড়া দুনিয়ার কোনো কাজকর্মের জন্য সে বাইরে যেতে পারবে না এবং দুনিয়ার কোনো যোগাযোগ করা বা লেনদেন দুনিয়ার যে যে কোনো কাজ এবং সে যদি বাইরে স্ত্রী সাবাস করে তাহলে সে তার এতেভাবে ভেঙে যাবে এবং দুনিয়ার কোনো কাজে যদি সে বাহির হয় তাহলে তার এতেভাবে ভেঙে যাবে তো এতে কাফটা অত্যন্ত একটা ফজিলতপূর্ণ অনেক মর্যাদাশীল একটা ইবাদত যে ইবাদের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করবে এবং মূল উদ্দেশ্য হচ্ছে রমজান মাসে যে লাইলাতুল কদর অর্জন করার জন্য আলাইহি ওয়াসাল্লাম নয়টা রমজান পেয়েছেন এবং প্রতি রমজানে উনি প্রথম অবস্থা তিনি প্রথম মধ্যম দশ দিনে উনি এতেকাফ করেছিলেন যখন ওনাকে জানানো হলো যে শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে তখন বাকি জীবন বাকি আটটা রমজানে উনি শেষ দশ দিন চেক আপ করেছেন এই লাইলাতুল কদর পাওয়ার জন্য তো আল্লাহ রাবুল আমাদের সবাইকে লাইলাতুল কদর তালাশ করা এবং পাওয়ার জন্য আল্লাহ তাল সবাইকে এই শেষ দশকে তফিজান করে জীবনে অন্তত হলেও একবার এটা করা দরকার এবং উত্তম মসজিদে হারামে করতে পারলে মসজিদে করলে করতে পারলে এবং বড় বড় মসজিদ যেখানে জুম্মার নামাজ হওয়ার দার্স হয় সেখানে করাটা উত্তম তবে যে কোনো মসজিদ যেখানে জুম্মার নামাজ হয় সেখানে করাটা উত্তম আল্লাহ রাবুল আলমী সবাইকে এই সন্ন্যতি মর্যাদা শিল ইবাদত করার তফিদান করুক ওসাল নবুল